হ্যালো ভিউয়ার্স, আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অভিনেতা এবং অভিনেত্রীদের সন্তান নিয়ে। সকল দর্শকেরই জানার আগ্রহ থাকে। আজকে আমরা এই বিষয়েই সেরা টলিউড অভিনেত্রীদের ছেলে সন্তান কারা এবং নাম কি সে সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন বিস্তারিত জেনে নিই। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আর তার আগে যারা চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, এমনই নিত্য নতুন নিউজ আপডেট এবং সেলিব্রিটি লাইফস্টাইল পাওয়ার জন্য। তো শুরু করা যাক। প্রথমেই আসি শ্রাবন্তী চ্যাটার্জির কাছে। শ্রাবন্তী চ্যাটার্জি ইতিমধ্যে তিনটা বিয়ে করেছে এবং ডিভোর্সও হয়ে গেছে তিনজনের সাথে। তার প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সাথে তার প্রথম সন্তান হয়েছিল, যার নাম অভিমন্যু চ্যাটার্জি। এই সন্তানই তার একমাত্র সন্তান। এই সন্তানটি বর্তমানে শ্রাবন্তীর সাথেই থাকে। এরপরে রূপসা চক্রবর্তী। রূপসা চক্রবর্তীর সন্তানের নাম হলো রূপসনাথ চক্রবর্তী। এরপরে আসি শুভশ্রী গাঙ্গুলির কাছে। শুভশ্রী গাঙ্গুলি এই তো লকডাউনে সদ্য মা হয়েছে। 3 মাসের পুত্র সন্তানের নাম হলো ইউভান চক্রবর্তী। রাজ এবং শুভশ্রীর একমাত্র সন্তান ইউভান বর্তমানে নেট দুনিয়ায় বেশ কিন্তু ভাইরাল। এরপরে অর্পিতা। প্রসেনজিতের স্ত্রী অর্পিতার ঘরে কিন্তু একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম তৃষেনজিৎ চট্টোপাধ্যায়। তাদের দুজনের একমাত্র সন্তান। এরপরে টলিউডের সফল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ঘরে কিন্তু এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তার পুত্র সন্তানের নাম হলো অঙ্কন চক্রবর্তী। এরপরে টলিউডের অন্যতম হিট সুপারস্টার কোয়েল মল্লিকের কাছে আসি। কোয়েল মল্লিকের 6 মাসের পুত্র সন্তানের নাম কবির। এরপরে আসি রচনা ব্যানার্জির কাছে। দিদি নাম্বার 1 হিসেবেই সকলের কাছে পরিচিত রচনা ব্যানার্জি। তার ঘরে একটি সন্তান রয়েছে, পুত্র সন্তানটির নাম হলো প্রনীল ব্যানার্জি। তার স্বামীর সাথে মিল করে নাম রাখা হয়েছে। এরপরে আসি মধুমিতা সরকারের কাছে। মধুমিতাকে নিয়ে ইতিমধ্যে বেশ কুমন্তব্য করা হয়েছে সন্তান নিয়ে, কিন্তু তার আসলে কোনো সন্তান নেই। আর তার ডিভোর্স হয়ে গেছে 2019 সালেই। এরপরে আসি রচনা ব্যানার্জি। এরপরে আসি পার্লামেন্টের সদস্য এবং টলিউডের কাঁপানো অভিনেত্রী শতাব্দী রায়ের কাছে। তার একমাত্র সন্তান হলো সাম্যরাজ রায়। এরপরে সর্বশেষ প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল ব্যানার্জির একমাত্র সন্তান হলো সহজ ব্যানার্জি। যদিও বর্তমানে সহজ মায়ের সাথেই থাকে, কিন্তু বাবা মায়ের ডিভোর্স অনেক আগেই হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই 10 জন টলি তারকার মধ্যে আপনাদের কোন তারকার পুত্র সন্তানকে সবচেয়ে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করার সাথে সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন, সাথে ভিডিওতে একটি লাইক দিবেন। তো যাওয়ার আগে এটা বলে যাচ্ছি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক দিতে পারেন। পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।